কিভাবে সরকার তোমাদের দিয়ে এলো? কোথায় যাবেন আপনি? বাড়ি কোথায়? আমরা যে ব্যাঙ্গালোর সাইডে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাইডে কাজ করতাম, ওইখানে দীর্ঘদিন কাজ করছি আমরা, 6 মাস কেউ 7 মাস কেউ 1 বছর। ওইখানে কার্পেন্টারি নানা রকম কাজ, কার্পেন্টারি বারবেন্টার সব সব কিছুই আছে ওইখানে। ওইখান থেকে আমাদের কোম্পানির থেকে আমাদেরকে পাঠিয়েছে বাড়িতে, ওরাই দায়িত্ব নিয়ে পাঠিয়েছে। রীতিমতো মেডিকেল চেক আপ করেছে, এল&টি কোম্পানিতে কাজ করতাম আমরা। রীতিমতো মেডিকেল চেক আপ করে ওখান থেকে বাসে করে আমাদের স্টেশনে পৌঁছেছে। স্টেশনে মেডিকেল চেক আপ হওয়ার পর আমাদের ট্রেনে তুলেছে। ট্রেনে তোলার পরে ওখান থেকে আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি পুরুলিয়া, পুরুলিয়া স্টেশনে এসে এখানে মেডিকেল চেক আপ করে আমাদেরকে বাসে নিয়েছে। বাসে নেওয়ার পরে এতটা পথ এসেছে আমরা, নদিয়ার মোড়ে এসে এখানে এসে আমরা আটকে গেছি। কী সমস্যা হচ্ছে তোমাদের? কী সমস্যাটা কী হচ্ছে? সমস্যাটা কী হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমাদের খাবার তো এখানে পাইনি, আমাদের পুরুলিয়া স্টেশন থেকে কিছু দিয়েছিল, ওই খেয়েছি। তোমরা কতজন এসছো বলে মনে করছো? এখানে আমাদের ওই কোম্পানিতে কিছু না হলেও 900 জন। আর নদিয়াতে কজন এসছো? নদিয়াতে 1200 জন। এখন কটা বাস? 8টা বাস তো। তোমরা আরো অন্য অন্য জায়গার আছে, নদিয়া ধরুন কিছু না হলে পরে 200 লোক আছে। তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম রতন বিশ্বাস, ভীমপুর থানায়। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।